সবার প্রথমে যাবো দিদি বাড়িতে, আর দিদির জন্য বলতে পারো না বললে হয়, কারণ জানিবু আমার বেশিরভাগ সময় ওদের কি মোবাইল টোবাইল কিনবে আমি ঠিক করে দিই। তো এবার কি জানি, টাকা পাঠিয়ে বললো একটা মোবাইল নিয়ে যা। টাকা পাঠিয়ে বলেছে কেন, দিদি ভাই তো ব্লগ স্টার্ট করেছে, জন্য যে ভালো ফোন একটা দরকার। জানি ওকে কিছু টাকা পাঠিয়ে আমি রিলায়েন্সে কিনতে গেছিলাম, কিছু ক্লিপ দেখিয়েও দেবো। তোমার ওটি দিদির জন্য একটা মোবাইল ঠিকঠাক মনে হলো যে হ্যাঁ রিলায়েন্সে কিনতে যাওয়ার পর দেখলাম যে যাই বুঝা পাঠিয়েছে, আমি আর একটুখানি মিক্স করে একটা ভালো মোবাইল হয়ে যাবে, তাই নিয়ে নিলাম। আর গিয়ে এখন দেব কি রিয়াকশন বা কি হ্যান ত্যান, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, লেট করবো না। আমি প্রচুর তাড়াতাড়ি কথা বলছি, কারণ হচ্ছে ওয়েদারের অবস্থা খারাপ, তাড়াতাড়ি বেরোতে হবে। চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো বেরোই বৃষ্টি নামবে। তাড়াহুড়ো করে তো বেরিয়ে গেছে, কিন্তু বৃষ্টি কি আমাদের জন্য থেমে থাকবে? ওই যে প্রীতি রেনকোট কিনছে, আর এই মানে সময়টায় একটাই কথা মনে পড়ছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেম সিচুয়েশান আমাদের এখানেও। আমি অনেকদিন ধরে বলছি চলো প্রীতি রেনকোট লাগবে, রেনকোট নিতে হবে, এদিক ওদিক বেরিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, তো এখন বিড়াল ঠেলায় পড়েছে, গাছে উঠেছে। ঠিক আছে রেনকোট, ওর দি ছোটো নেই দেখি হয় কি হয় না। রেনকোট কেনার পরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু আবার হবে, এরকম বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, ভালো লাগছে। চলো হ্যাঁ পুরোটাই দেখতে পাচ্ছে, চলো আর লেট করবো না, সোজা এখন কোথায় কোথায় দাঁড়াচ্ছি তখন তোমাদের সাথে দেখা হবে। আর গোপরও সেট করে দিয়েছি ওখানে, দেখি কি কি ওখানে দেখা যায়। আর এখন মিষ্টি নেওয়া হচ্ছে, মিষ্টি মানে এই জাস্ট দিদি বাড়ি, আর এই গাড়িটা দাঁড় করালাম, আর মানে সব কিছু আমার সামলাতে হবে, কারণ সে এখন কি করছে মনে হয় ভাগ না হয়েছে, মানে ছুটে এসে ধরবে, মানে ছুটে এসে তুমি তো কেস খেয়ে গেল, দেখিয়ে ফেলেছো তোমায়। এই তোমার দাঁত কোথায় গেল? এই দাঁড়া, আমার দাঁত কোথায় গেল? এই যে দাঁত পোকলা,
দাঁত ফোকলা করছে আমার ভিডিওতে কিছুই উঠছে না। তো দিদি বাড়ি আসার পর তো সেরকম কিছুই দেখাতে পারলাম না, যার জন্য এসেছিলাম যে গিফটটা দেব। কি এত ডিস্টার্ব কেন করো, তুমি একটা ভিডিও করছি আমি তো। ওটা কেমন যেন একটুখানি সন্দেহ সন্দেহ হলো যে কেমন একটা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে। তাই আমি একটু কিছু প্ল্যান করলাম যে এখন ব্যাপারটা অ্যাভয়েড করি, কালকে সকালে মানে আমরা তো এখানেই থাকছি আজকে, কালকে সকালে ব্যাপারটা রিভিল করবো। মানে আমি ব্যাপারটা খুলে বলতে পারছি না, কারণ আমার একটা বুদ্ধিমান ভাগনা আছে। তো ওইটা কালকে সকালে হবে, আর এখন যাব আমি প্রীতিদের বাড়ি। তো মা ওয়েট করছে আর অনেক অনেক কি বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে। তো চলো দেখি প্রীতি কী করছে। প্রীতি, হেই প্রীতি, হোয়াটসঅ্যাপ কি করছো? চলো। হ্যাঁ মামু, তুমি আমার প্যান্টে ইসি করে তোমার কেমন লাগছে? হ্যাঁ তাকাচ্ছে যে আমার প্যান্টে ইসি করে কেমন লাগছে, আমার কোলে আজকে ইসি করে দিয়েছে। ইয়ো একবারে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আমি আর এই যে মা, আমরা তিনজনে বসে গল্প করছি। ধরো তিনজন কি দেখা যাবে দূরে ধরলে পরে, আমি যে ঝুঁকে যাচ্ছি ওর জন্য। তো বাড়ি এসেই আমি মায়ের হাতে ভাত খেয়ে নিয়েছি ডাল দিয়ে, আর দিদি ভাই টিফিন কারি বাড়িতে করে একটু মাংস পাঠিয়ে দিয়েছিল মায়ের জন্য, ওটার থেকে আমি ভাগ বসিয়ে নিয়েছি। ও খায়নি, ও দিদি ভাই থেকে খেয়ে এসে আমার খিদে পেয়ে গেছিল, কেন জানি না ও এখন খাবে। ও ঘুম পেয়েছে আর ও তো মোটামুটি আস্তে আস্তে বাইকে ঘুমায়, কিন্তু আজকে ঘুমায়নি। আর আমরা তো কালকে সকাল সকাল বেরিয়ে যাব। আর একটা ব্যাপার যেটা বলার ছিল, দুপুরে তার আগে অনেক কাজ আছে, সে কাজ আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেটা বলে বাড়ির থেকে বেরিয়েছিলাম যে দিদিকে ফোন, ও মা দিদির জন্য একটা ফোন কিনেছি, মানে জাইম্বু টাকা দিয়েছে, ও আরও টাকা ভরে একটা দিদির জন্য ভালো ফোন কিনেছি, ব্লক করবে তার জন্য ভালো ফোন নিয়েছে, ও নিয়েছে বর্ধমান থেকে সেটা কেনা হয়েছে। কিন্তু আমাদের প্ল্যান ছিল দেব, কিন্তু মানে আজকেই দেব। আমতা আমতা করছিল কেমন জানি, এটা বুঝতে পেরেছিল যে কিছু একটা ব্যাপার আছে, তাই আজকে আমি না, দিদি জানতো যে ফোন দিদির জন্য কেনা হবে কিন্তু এখন দেব এটা, দিদি মোটামুটি ভাবতেও পেরেছিল ওরা এসেছে হয়তো ফোন নিয়ে এসেছে আজকে দিনই, তার কারণ শিওর হয়ে গেছে যে ফোন আনেনি কালকে না আজকে দিন, তার কারণ রাত হয়ে যাচ্ছিল, একটু কাজ বাজ ছিল ওই বাড়িতে, একটু কাজ মানে আমাদের এমনি এই ভিডিওর বিষয়ে একটু কাজ ছিল, সেটা করার পরে আর সময় পাইনি। এদিকে 9টা বেজে গেছে, এই বাড়িতে আসতে হবে, তার জন্য আমরা তাড়াহুড়ো করেই চলে এসেছি। তাই আমি ওকে বললাম যে আমরা কালকে সকালে দিলে বেশি সুন্দর হবে, এখন দিয়েই চলে আসলে ওটা ব্যাপারটা ভালো লাগবে না, কালকে গিয়ে আনন্দটা অনেকক্ষণ ধরে দেখবো। তো তার জন্য আর আজকে দিনই কালকে দেব। কয়েকদিন পরে আমার দিদির স্বাদ হবে, আমাদের বাড়িতে একটা পুচকু পুচকে আসবে, জানি না কি হবে, যাই হোক তার জন্য মা বাড়িতে এসেছে। আমরা তো সবাই পুচকেই যাই, জানি না কি হবে, যেটা হবে সেটা ভালোই হোক। আমার মা তো নাতি ছেলে চায়, আর আমাদের একটা ছোট পুচকি চাই, যাই হোক যেটা হবে সেটাই ভালো। তার জন্য মা বাড়িতে এসে, দিদিও ছিল, দিদি কালকে গেল, আর আমরা যে আজকে হঠাৎ করে আসবো আমরা নিজেরাও জানি না। ক্লিয়ার করে দিই, আমাদের মানে দিদি ভাইয়ের। তার জন্য আর আমার ঘরটা দেখতে ভীষণ সুন্দর লাগছে না বলো? কিন্তু ও মা পেছনে ফটো খুলে গেছে কেন, থাকে না, খুলে পড়ে যায় না। ঠিক আছে আমার ঘরটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা হচ্ছে আমার রুম, আমি তোমাদেরকে কালকে দেখাবো আমার রুমটা। যেটা সবার আগে আমার দেখানো উচিত ছিল, আমার পুতুল কেমন লাগছে সবাই জানিও কমেন্টে। এটা হচ্ছে সবার চাইতে বড়, তারপরে হচ্ছে এ, আরো অনেকগুলো আছে আমার, এখানে নেই ওই ঘরে রাখা আছে। এই ফুলদানিটা আমি কিনে নিয়েছিলাম, তাই না মা? তো বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে। ভালো তো লাগবেই না, আমার ওই বাড়িতেও ভালো লাগে। খেতে হয়েছে মিষ্টি খাও, চলো নিজে যাও মা, দেখো মিষ্টি এনে নিজেই খায়। আরে আমার মিষ্টি ভালো লাগে, আমার মা পাথরগুলোর মতো ভুড়ি বানাতে হবে না, আমার মা লি এ তাহলে পার্থককর মতো একটা গাল তাক মা কি সব কয় দেখেছো তোমার চা। আমার মা এই যে, আমার মা একটু এখন অত লজ্জা পায় না, আগে একটু বেশি লজ্জা পেতো, এখন আর অত ক্যামেরার সামনে লজ্জা পায় না। যখন আমি প্রথম প্রথম ব্লগ করতাম, আমার মা আমার বলতো আমার মুখ দেখাবি না,
আমি সেই মুখ দেখাতাম না, মা রান্না করতো, তাই না? এখন আর কোনো চাপ নেই। দেখি তুমি কি কি মিষ্টি এনেছো। আমি বললাম মা, মায়ের জন্য মিষ্টি আনলে মা অত খায় না মিষ্টি। আসার সঙ্গে সঙ্গে একটা রেড বুল আমি শেষ করে দিয়েছি, সাড়ে তিনশো এমএল। মিষ্টি দোকানের থেকে কিনেছিল না? এটা হচ্ছে সন্দেশ ভাজা, দারুণ টেস্ট। তুমি বলো। ইয়েস, তাহলে আমি সাতকান্ড রামায়ণ করার পরে হাত দিয়ে আসি। দেখেছো এত কিছু সব বেড়েটারে এখন হাত দিচ্ছে কোথায়? ওইটা আমি মানে জাস্ট শোনো, হাত কারাবার বার যায় না তো, চলা যারা অপরিষ্কার। ও মা, সবাই জানো মা, বর্ধমানের সবাই শুধু বগুলার মিষ্টির নাম করে খালি, বলে কি হ্যাঁ, বলে খুব ভাল লাগে বগুলার মিষ্টি। আমাদের ওখানে রসগোল্লা ছিবড়ে ছিবড়ে, আর এইখানে রসগোল্লা পুরো সফট, মানে মুখে দিলেই গলে যায়, কথা বলতে বলতে জল চলে আসে। বাহ, তুমি তো ভালো ক্যামেরাম্যান হয়ে গেছো। কি করবো, মাকে ডাক দাও। ও মা, পরে কালকে সকালে সবকিছু দেখাবো, এখনই যদি সব দেখিয়ে ফেলি কি করে হবে। ব্লগটা শেষ করে দিতে হবে এখানে, চলো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।